হ্যালো আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তাহমিনা কুকিং। তো আজ আমি আপনাদেরকে খুব সহজে খুবই মজাদার সরিষা দিয়ে কলার চিউর ভাজি করে দেখাবো। আর এই ভাজিটা এভাবে সরিষা দিয়ে করলে খেতে ভীষণ মজার হয়। তো চলুন দেখে নিই যে এটা আমি কীভাবে ভাজি করেছি। তো ভিডিওটা দেখার শুরুতে প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। আর আমার চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে চাপ দিয়ে দিবেন, তাহলে পরবর্তী ভিডিও আপলোড দেওয়া মাত্র পেয়ে যাবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো কলার চই ভাজি করার জন্য এখানে আমি মানে দুটো কলার চই নিয়ে নিয়েছি, আর এটা আমি ভালোভাবে ছিলে নিয়েছি। তো উপরে একটা অংশ থাকে, এটা ছিলে এটা ফেলে দিতে হবে। এখন এটা আমি কেটে নিব। তো আমি এখানে আপনাদেরকে একটু কেটে দেখাচ্ছি। তো এটা আমি ছুরির সাহায্যে কেটে নিচ্ছি, আপনারা চাইলে এটা বুটি দিয়েও কেটে নিতে পারেন। তো প্রথমে একটা অংশ কেটে পাতলা করে কেটে তারপরে এটার ভিতরে আঁশ থাকে, আঁশটা এভাবে করে ফেলে দিতে হবে। তো আবারও একটু কেটে তারপরে এভাবে করে আঁশটা নিয়ে এই আঁশটা ভিতরে আঁশটা ফেলে দিতে হবে। তো অবশ্যই এটা এভাবে করে কেটে নিতে হবে আর ভিতরে আঁশটা ফেলে দিতে হবে। তো এটা এভাবে কেটে পাতা পাতা করে কেটে তারপর এটা আমি কুচিয়ে নিচ্ছি। তো এভাবে করে আমি বাকিটা মানে কেটে নেব। তো আমি সবগুলো চই কেটে নিয়েছি আর কেটে একটা মানে পাতিলের মধ্যে নিয়ে নিয়েছি। আর এটা আমি চিকন চিকন করে এই চইটা আমি কেটে নিয়েছি। তো চইটা আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে একটা পাতিলে নিয়ে নিলাম। এখন এটাতে আমি এক কাপ পরিমাণে পানি দিয়ে এই চইটা একটু ভাপ দিয়ে নিব। তো অবশ্যই এটা একটু ভাপ দিয়ে নিতে হবে, যেটাতে আমি পানি দিয়ে দিলাম। তো দিয়ে এখন আমি ঢাকনা দিয়ে ডেকে এটা আমি চুলায় বসিয়ে দিব। তো আমি ঢাকনা দিয়ে ডেকে এটা আমি চুলায় বসিয়ে দিলাম। তো চুলায় বসিয়ে দিয়ে এটা আমি কিছুক্ষণ পর ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। তো আমার এই চইটা ভাপ দেওয়া হয়ে গিয়েছে, এখন এটা আমি একটা ছাঁকনিতে ছেঁকে নিচ্ছি। আর এটা একদম মানে সেদ্ধ হওয়ার সময় একদম নরম হবে না, এটা একটু কচকচাই থাকবে। তো এটা আমি 6 থেকে 7 মিনিট এটা আমি চুলা হিটটা বাড়িয়ে দিয়ে এটা আমি ভাপ দিয়ে নিয়েছি। এখন আমি রান্না করার জন্য চুলা একটা প্যান বসিয়েছি। এখন প্যানের মধ্যে এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এখন তেলটার মধ্যে আমি ছোটো সাইজে 4টা তেজপাতা দিয়েছি। আর এখানে বড় তেজপাতা হলে এখানে 2টো তেজপাতা দিলেই হবে। আমার তেজপাতাটা একদম ছোটো, তাই এখানে আমি 4টা তেজপাতা দিয়েছি। এখন এই তেজপাতাটা একটু গরম তেলের মধ্যে এখানে আমি 20 থেকে 30 সেকেন্ড একটু ভেজে নেব। তো আমি তেজপাতাটা একটু ফুরন দিয়ে নিচ্ছি। তো ফুরন দিয়ে এখন এখানে আমি 2টা পেঁয়াজ কুচানো দিয়ে দিলাম। তো পেঁয়াজটা আমি একটু ব্রাউন কালার করে ভেজে নেব। তো পেঁয়াজটা আমি ব্রাউন কালার করে ভেজে নিলাম। এখন এখানে আমি 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা আর এখানে 3 টেবিল চামচ দিয়ে দিচ্ছি সরিষা বাটা। এখন আদা রসুন আর সরিষাটা আমি তেলটার মধ্যে একটু ভালোভাবে আমি ভেজে নিব। তো আদা রসুন আর সরিষাটা আমি তেলটার মধ্যে 3-4 মিনিট সময় নিয়ে এটা আমি ভেজে নিয়েছি। এখন এখানে আমি কিছু গুঁড়ো মশলা দিব। এখন এখানে আমি 1 চা চামচ দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়ো, 1 চা চামচ দিয়ে দিচ্ছি জিরার গুঁড়ো, 1 চা চামচ দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো, 7 মতো দিয়ে দিচ্ছি লবণ আর 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। তো এই গুঁড়ো মশলাটা আমি এই সরিষাটার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আমি চুলার হিটটা কমিয়ে দিয়ে এই গুঁড়ো মশলাটা আমি 30 থেকে 35 সেকেন্ড এটা আমি ভেজে নিব। তো এই পর্যায়ে চুলার হিটটা একেবারে কমিয়ে দিয়ে এই গুঁড়ো মশলাটা ভেজে নিতে হবে, না হয় মশলাটা পুড়ে যাবে। তাও মশলাটা ভাজা হয়ে গেছে। এখন এখানে আমি সামান্য পরিমাণে পানি দিয়ে এই মশলাটা আরও কিছুক্ষণ আমি কষিয়ে নেব। তো তেলটা উপরে আসা পর্যন্ত এই মশলাটা আমি কষিয়ে নিচ্ছি। তো এটা কষাতে কষাতে আমার তেলটা উপরে চলে আসছে আর এটা আমার কষানো হয়ে গিয়েছে। এখন এটাতে আমি কলা চইগুলো দিয়ে দিব। তো এগুলো আমি আগে থেকে ভাপ দিয়ে এটা আমি একটা ছাঁকনিতে ছেঁকে রেখেছিলাম। এখন এই চোরটা দিয়ে আমি এখন এটা ভাজা ভাজা করে নেব। তো এটাতে আর আমি কোনো প্রকার পানি দেবো না, এটা সরিষাটার সাথে দিয়ে এই কলা চইটা আমি ভেজে নেব। তো এই কলা চইটা আমি 5-6 মিনিট সময় নিয়ে এটা আমি ভেজে নিলাম। তো আমার এই কলা চইটা ভাজা হয়ে গিয়েছে। এখন এখানে আমি কয়েকটা কাঁচামরিচ আর কিছু ধনিয়া পাতা কুচানো দিয়ে এটা আমি আর একটু নেড়ে চেড়ে এই ভাজিটা আমি উঠিয়ে নিব। তো এটা আমি আর একটু নেড়ে ছেড়ে এই ভাজিটা উঠিয়ে নিচ্ছি, উঠে আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। তো এই কলা চইটা এভাবে সরিষা দিয়ে ভাজি করে খেয়ে দেখবেন, এটা খেতে ভীষণ মজার হয়। তো হয়ে গেল খুব সহজে খুবই মজাদার সরিষা দিয়ে কলার চই ভাজি করার রেসিপি। আর এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই, আজকের জন্য আল্লাহ হাফেজ।